হেনরি কিসিঞ্জারের ব্যঙ্গবাণী তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। আজ 26 মার্চ মহান স্বাধীনতা দিবস, এবারে পালিত হচ্ছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। সবুজের বুকে লাল সূর্য খচিত বাংলাদেশের পতাকাটি পৃথিবীতে সবচেয়ে বেশি মূল্য দিয়ে ওড়াতে হয়েছে। সুদামাটির মধুমাখা ঘ্রাণের এই মানচিত্রে লাখো শহীদের রক্তে উর্বর হবার স্বপ্নে প্রকৃতি এনেছিল চরম বিভোরতা। লক্ষ্য ছিল শোষণ নির্যাতনের নাগপাশ ছিন্ন করে মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি। এখন স্বাধীনতার 50 বছরে সেই উর্বর ভূমির ফলন দেখছে বিশ্ব। স্বাধীনতার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জারের তলাবিহীন ঝুড়ি উপাধি পাওয়া বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল, অর্থনৈতিক ও সামাজিক সূচকে বিশ্বকে তাক লাগিয়েছে। এক অফুরন্ত সম্ভাবনার হাতছানি দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। ইতিমধ্যে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল এবং নিম্ন থেকে মধ্যম আয়ের দেশের স্বীকৃতি মিলেছে, অর্জনের খাতায় আরো আছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, মেট্রো রেল, নিজস্ব স্যাটেলাইট, কর্ণফুলী টানেল সহ বিভিন্ন চলমান মেগা প্রকল্প, আর সবকিছুকে ছাপিয়ে ক্রিকেটের অবিশ্বাস্য উন্নতি বিশ্ব দরবারে বাংলাদেশকে নতুন রূপে পরিচিতি দিয়েছে। এসেছে বিশ্বশান্তিতে নোবেলও। এখন মধ্য উন্নত দেশের কাতারে পৌঁছানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। তবে অর্থনীতিতে অনেক অর্জন হলেও এখনো মেলেনি রাজনৈতিক মুক্তি। বিভিন্ন সময়ে রাজনৈতিক অনিশ্চয়তায় থমকে দাঁড়িয়েছে অগ্রযাত্রা, রয়েছে দুর্নীতির বিস্তর অভিযোগ। রাজনৈতিক অনিশ্চয়তা, বাক স্বাধীনতা ও দুর্নীতি, এই তিনটি বিষয়ে সফল সমাধান হয়ে গেলেই বাংলাদেশ খুব দ্রুত এগিয়ে যাবে উন্নত বিশ্বের কাতারে। মহান এই দিনে LB24, লন্ডন বাংলা, ইস্ট লন্ডন নিউজ এবং ভট টক এর সকল পাঠক, দর্শক, শ্রোতা, বিজ্ঞাপনদাতা, সুবনুদ্ধায়ী সহ সবাইকে রক্তিম শুভকামনা।